হ্যালো বন্ধুরা, লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ, সংঘাত, অপরাধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু দেশ খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। আজকের ভিডিওতে আমরা 2024 সালের শীর্ষ পাঁচটি অনিরাপদ দেশ সম্পর্কে জানব। এই দেশগুলোর নিরাপত্তাহীনতার মূল কারণ এবং গ্লোবাল পিস ইন্ডেক্স বা জিপিআই স্কোর বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক। বন্ধুদের অনেকেই ভাবছেন, এই জিপিআই স্কোরটি আসলে কি? তাহলে বলে রাখি, জিপিআই স্কোর হলো গ্লোবাল পিস ইন্ডেক্স বা জিপিআই, একটি আন্তর্জাতিক সূচক যা প্রতি বছর বিভিন্ন দেশের নিরাপত্তা ও শান্তি পরিস্থিতি বিশ্লেষণ করে। সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা, সামরিক খরচ এবং অপরাধের হার সহ বিভিন্ন বিষয়কে বিবেচনা করে জিপিআই স্কোর নির্ধারণ করা হয়। জিপিআই স্কোরের মাধ্যমে বোঝা যায় কোন দেশগুলো তুলনামূলকভাবে নিরাপদ আর কোনগুলো অনিরাপদ। এবার জেনে নেওয়া যাক 2024 সালের শীর্ষ পাঁচটি অনিরাপদ দেশের তালিকা। আমাদের তালিকায় 5 নম্বরে রয়েছে ইউক্রেন, যার জিপিআই স্কোর 3.28। ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এর আয়তন 603,628 বর্গ কিলোমিটার। দেশটিতে প্রায় 4,36,00,000 অধিবাসীর বাস। ইউক্রেন 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে। ইউক্রেন বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে অন্যতম হিসাবে বিবেচিত। এর প্রধান কারণ হল দেশটির অভ্যন্তরীণ ও বাহ্যিক সংঘাত, বিশেষ করে রাশিয়ার সাথে চলমান যুদ্ধ। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে, যা একটি বৃহৎ সামরিক সংঘর্ষে পরিণত হয়। এই যুদ্ধের ফলে ইউক্রেনের বহু শহর ধ্বংসপ্রাপ্ত হয়েছে, লক্ষাধিক মানুষের জীবন বিপন্ন হয়েছে এবং বহু মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। প্রথমত, এই যুদ্ধ শুধুমাত্র সামরিক সংঘাত নয়, বরং অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক দিক থেকেও দেশের অবস্থা কঠিন করে তুলেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন বিদ্যুৎ কেন্দ্র, জলের সরবরাহ ব্যবস্থা, হাসপাতাল প্রভৃতি হামলার শিকার হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। দ্বিতীয়ত, বলা যেতে পারে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও যুদ্ধকালীন অপরাধ বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন এবং বিভিন্ন স্থান থেকে যুদ্ধকালীন হত্যাকাণ্ড ও নির্যাতনের রিপোর্ট পাওয়া যাচ্ছে। তৃতীয়ত, অর্থনৈতিক সংকট ইউক্রেনের নিরাপত্তার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। যুদ্ধের কারণে দেশটির অর্থনীতি ধ্বংসের মুখে এবং বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি ও খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এইসব কারণে গ্লোবাল পিস ইন্ডেক্স বা জিপিআই স্কোরেও ইউক্রেনের অবস্থা নিম্নমুখী হয়েছে, যা দেশটিকে বিশ্বে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে চিহ্নিত করেছে। নাম্বার 4-এ যে দেশটি রয়েছে তার নাম হল আফগানিস্তান, যার জিপিআই স্কোর 3.294। আফগানিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এর পিছনে কিছু বিশেষ কারণ রয়েছে। প্রথমত, দীর্ঘকাল ধরে চলমান যুদ্ধ ও সংঘাত দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। 1979 সালে সোভিয়েত আগ্রাসন, এরপর 2001 সালে আমেরিকান বাহিনীর আক্রমণ এবং সাম্প্রতিক তালেবান শাসন, এইসব ঘটনার ফলে দেশটিতে নিরবিচ্ছিন্ন অস্থিরতা ও সহিংসতার প্রভাব পড়েছে। দ্বিতীয়ত, বলা যেতে পারে তালেবান সরকারের অধীনে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং মৌলবাদী নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে। এতে দেশের নাগরিক স্বাধীনতা এবং মানবাধিকার কঠোরভাবে দমন করা হয়। নারী শিক্ষা, কর্মসংস্থান এবং স্বাধীনতা অনেকাংশে সীমিত হওয়ায় সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। তৃতীয়ত, আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। কাজের অভাব, দারিদ্র এবং খাবারের সংকট দেশের মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এছাড়া মৌলিক পরিষেবাগুলোর অভাবে সাধারণ মানুষের জীবনের মান নেমে গেছে। সবশেষে, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী যেমন আইএস এবং আল কায়দা এই অঞ্চলে সক্রিয় থাকায় স্থানীয় এবং আন্তর্জাতিক উভয়ের নিরাপত্তার জন্য এটি একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অপরাধ ও সহিংসতার উচ্চমাত্রা এবং স্থিতিশীলতার অভাবে আফগানিস্তানকে বিশ্বের বিপজ্জনক দেশগুলোর শীর্ষ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম্বার তিনে যে দেশটি রয়েছে তার নাম হলো দক্ষিণ সুদান, যার জিপিআই স্কোর 3.324। দক্ষিণ সুদানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হিসাবে গণ্য করা হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে। 2011 সালে স্বাধীনতা লাভের পর থেকেই দেশটি রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধের কবলে পড়ে। 2013 সালে প্রেসিডেন্ট সালভা কির এবং ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব গৃহযুদ্ধে রূপ নেয়, যা দেশটির জনগণের জন্য অত্যন্ত কষ্টকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এই সংঘাতের ফলে লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে এবং হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছে। দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক, সহিংসতা এবং অপরাধমূলক কার্যকলাপ অত্যন্ত বেশি পরিমাণে ঘটে, যার কারণে সাধারণ জনগণ সবসময় নিরাপত্তাহীনতায় ভোগে। বিভিন্ন উপজাতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সহিংসতার অন্যতম প্রধান কারণ, যেখানে হত্যা, অপহরণ এবং সম্পত্তি ধ্বংস সাধারণ ব্যাপার। স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক সেবার এখানে প্রচুর অভাব এবং দুর্বল অবকাঠামোর কারণে জনগণের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। সর্বশেষে খাদ্য সংকট ও দারিদ্র্যের কারণে দক্ষিণ সুদানে মানবিক সংকট চলছে। আন্তর্জাতিক সংস্থাগুলো সাহায্য প্রদান করলেও চাহিদার তুলনায় তা যথেষ্ট নয়। জিপিআই অনুযায়ী দক্ষিণ সুদান চরম অস্থিতিশীল ও বিপজ্জনক দেশ হিসাবে উল্লেখিত হয়, যেখানে সহিংসতা ও অপরাধের ঝুঁকি সবসময় উচ্চতর থাকে। নাম্বার দুয়ে যে দেশটি রয়েছে সেটি দক্ষিণ সুদানের উত্তরে অবস্থিত। দেশটি সুদান, যার জিপিআই স্কোর 3.327। সুদান বিশ্বব্যাপী বিপজ্জনক দেশগুলির মধ্যে অন্যতম, কারণ হিসাবে রাজনৈতিক অস্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন ও চরম দারিদ্র্যের মতো সমস্যা। দেশটি বছরের পর বছর ধরে অভ্যন্তরীণ সংঘর্ষে জর্জরিত, যা বেশিরভাগ সময় সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘটিত হয়। এই গৃহযুদ্ধের ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তার অভাব সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। অন্যদিকে সুদানে বংশ পরম্পরায় ক্ষমতার দ্বন্দ্বের ফলে রাজনৈতিক পরিস্থিতি কখনোই স্থিতিশীল হয়নি। সুদানের পশ্চিমে দারফুর অঞ্চলে সংঘর্ষ, জাতিগত বিরোধ ও অত্যাচার এক ভয়ঙ্কর রূপ নিয়েছে, যার ফলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই পরিস্থিতি সাধারণ মানুষের জন্য নিরাপত্তাহীনতা ও দারিদ্রতা বাড়িয়েছে। সুদানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও গুরুতর, যা বিশেষ করে নারী ও শিশুর জন্য ক্ষতিকর। যুদ্ধ, দারিদ্র ও বেকারত্বের কারণে দেশের খাদ্য সংকট বাড়ছে, যা জীবনযাত্রাকে চরম পর্যায়ে প্রভাবিত করছে। এই কারণে বিশ্ব শান্তি সূচকে সুদান সবসময় নিচের দিকে অবস্থান করে। নাম্বার ওয়ান অর্থাৎ শীর্ষে যে দেশটি রয়েছে তার জিপিআই স্কোর 3.397। দেশটি হল ইয়েমেন। ইয়েমেন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলির মধ্যে শীর্ষ স্থান হিসাবে বিবেচিত হয়, কারণ দেশটির দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও মানবিক সংকটের শিকার। 2015 সাল থেকে ইয়েমেনে শুরু হয় গৃহযুদ্ধ, যেখানে লাখো লাখো মানুষ প্রাণ হারিয়েছে এবং অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট এবং হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে সাধারণ জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংঘর্ষের ফলে দেশের বেশিরভাগ স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে, চিকিৎসা ও জরুরি সেবা পাওয়া কঠিন হয়ে উঠেছে। অর্থনৈতিক সংকটও ইয়েমেনের বিপদকে আরও বাড়িয়ে তুলেছে। দেশের অব্যবস্থাপনার কারণে খাদ্য এবং পানীয় জলের অভাব দেখা দিয়েছে, যা অনাহার ও অপুষ্টির দিকে জনগণকে ঠেলে দিয়েছে। এই সংকটকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট হিসাবে বর্ণনা করেছে জাতিসংঘ। এছাড়া ইয়েমেনে আল কায়দা ও আইএসের মতো উগ্রপন্থী গোষ্ঠীগুলো সক্রিয়, যা দেশে নিরাপত্তার অভাবকে আরও ঘনীভূত করেছে। এদের নিয়মিত সন্ত্রাসী হামলা এবং অপহরণের কারণে সাধারণ জনগণ ও বিদেশি নাগরিকেরা সর্বদাই ঝুঁকির মধ্যে থাকে।
ইয়েমেনের এই মানবিক সংকট ও নিরাপত্তাহীনতার কারণে দেশটি গ্লোবাল পিস ইন্ডেক্স অর্থাৎ জিপিআইএ নিচের দিকেই অবস্থান করেছে, যা একে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হিসাবে পরিচিত করেছে। তো বন্ধুরা, এই ছিল 2024 সালের শীর্ষ পাঁচটি অনিরাপদ দেশ। জিপিআই স্কোর অনুযায়ী আমরা জানলাম কিভাবে এই দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা এবং সন্ত্রাসবাদ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। আপনারা কি মনে করেন, ভবিষ্যতে এই দেশগুলোতে শান্তি ফিরে আসতে পারে? কমেন্টে আপনাদের মতামত জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তী আপলোড আপনি মিস না করেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।